এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কি বলছিস তুই? অরুণের ব্যাংকে মাত্র 825 টাকা আছে? দেখি তো, দেখি তো পাসবইটা। কেন ও তোমার স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়ে ও আমার পাসবই দেখার সমস্ত অধিকারী আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। তাহলে বলো তোমার ব্যাংকে এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানি, আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি, কত টাকা মাইনে পাই। অবশ্য তা তারা কোনোদিন জিজ্ঞেস করে, এটা জানাতে তোমার আপত্তি কিসের? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। দেখ মা, পাসবইটা দিয়ে দাও। আচ্ছা বলুন, মা হয়ে মেয়ের সংসারের খোঁজ খবর আমি কি নিতে পারি না? পারে, নিশ্চয়ই পারে, সংসারের খবর নিশ্চয়ই নিতে পারে, কিন্তু দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে না করা। তুমি মাকে এভাবে বলতে পারলে? এচে ভদ্রভাবে আর কি করে বলবে? আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না, আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে, সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্যে। তুমি চুপ করো তো। চুপ করি তো, এত বছর ছিলাম, যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে, কিন্তু তাই বলে তুমি এত ভদ্রলোকের ছেলেকে এইভাবে দেখে এনে আমি কি জানতে পারি না? না পারো না, মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ, তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়, তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? দেখো শেষ বয়সে এসে আমি আর ক্ষতির হিসেব দিতে চাই না। ঠিক আছে, আমি যখন তোমার ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না, আমি আমি সাথের বাড়িতেই চলে যাব। সত্যি যাবে মা? হ্যাঁ, তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলুন। আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন তো আনন্দের কথা, আপত্তি থাকবে কেন? তাহলে তাহলে আমি সব গোছগাছ করে নিই, কাল ভোরের ট্রেনে চলে যাব। কদিন থাকবো বলে এলাম? তোমার থাকার ইচ্ছা তুমি থাকতে পারো, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আসার সময় দেখে এসছে দাদার শরীর খুব খারাপ। কাশিটা কি বাড়লো? শরীর খারাপ লাগছে? ঠাকুরপো এখন অফিসে বেরোয়নি, ওকে বলি যাবার পথে নন্দ ডাক্তারকে একটা খবর দিয়ে দিই। না না, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার ডাকতে গেলি এক গাদা খরচা। তাই বলে ডাক্তার ডাকা হবে না? যা বোঝানো যায়নি কথা বলো কেন? আচ্ছা আজ দু বছর হলো আমি বেকার, সংসারে একটা পয়সা দিতে পারি না, সারা সংসারটা একা বরুণ টানছে, তার উপরে এই রোর সব বায়না, বেশি একা একা। আমি সব বুঝি, কিন্তু কাশিটাও তো একেবারে কমছে না।
ঘুমবে ঘুমবে, ওই ঠান্ডা লেগে একটু আর কি। হ্যাঁ, বরুণের শাশুড়ি এসেছেন, ওর দিকে একটু খেয়ালটা লাগছো নাকি সব বইয়ের উপর ছেড়ে দিয়েছো? আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো? চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। বাড়িতে তো কাপড় জামা কাচার মেয়ে আছে, মেশিন কিনে কি হবে? ও কথা বলো না, এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে। কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি। কিনবে কোত্থেকে? যা রোজগার করো সবটাই তো যায়। মেজদা, হ্যাঁ কি হলো, দাঁড়িয়ে রইল কেন? তোদের পিকনিক কবে? পরশু। পরশু? কজন যাচ্ছিস তোরা? আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি। তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস? না, প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব, ঠাকুর এত টাকা চাইছে, তারপর ঠিক করলাম আমরা নিজেরাই রান্না করে নেব। দূর বোকা, রাঁধতে গেলে তো সারাদিনটাই কেটে যাবে, তো ফুর্তি করবি কখন? বোকা কথা। সবাইকে বলবি 100 টাকা করে দিতে, ধর। 100 টাকা দিচ্ছ কেন? আগে তো শুনেছিলাম 50 করে দিতে হবে। হ্যাঁ, তাই কথা ছিল, এখন ঠাকুরের রান্না করাতে হবে, 50 টাকা হবে? দেখলে মা, দেখলে? উনি দুদিনের জন্য বেড়াতে এসছেন, আমাদের সংসারে কিছু জানেন না, তো ওকে এর মধ্যে টানছো কেন? তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। তোমাকে না 1000 বার বারণ করেছে, ওদের যখন কিছু দেবো তুমি কিছু বলবে না, এত ওরা কষ্ট পায়। তাই বলে এক কথায় 100 টাকা দিয়ে দিলে? আচ্ছা, আপনি আমার মেয়েকে একটু বোঝান তো, আমি না দিলে ওদের দেবে কে? বাবা 4 বছর হলো রিটায়ার করেছেন, 2 বছর দাদার ফ্যাক্টরি বন্ধ, ঘরে বেকার বসে আছে। তুমিও ভুলে যেও না বরুণ, যে তোমারও একটা ছেলে আছে, তাকে মানুষ করা তোমারই দায়িত্ব। আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার, ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর। তার ছেলেমেয়েদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে। মা, তুমি ওর সঙ্গে কথাই পারবে না, ওর কাছে ওর বাবা মা ভাই বোনই সবার আগে। হ্যাঁ, সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী। এই যে তোমার মা এসছেন, তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ, দরজা বন্ধ করে, যাতে আমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। আরে, এর জন্য কি কিছু বলেছি না? কৈফিয়ত চাইছি না? না, বলো 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 বলো। আরে তোমার মা, তুমি তো খাওয়াতেই পারো কে? মেজদা, কিছু বলবে? বলছিলাম কি, তুমি একটু বাইরে আসবে? বাইরে যেতে হবে কেন, যাবো লড়ি কেন? বল। দুটো চাকরির দরখাস্ত করব, তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা আর ওই কত টাকা তাই বল। 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, এনে ধর। তোর বৌদি আর তার মাস সামনে দিলাম, চাকরি পেলেই ওনাকে আম আর লিচু এনে খাওয়াতে হবে। ঠিক আছে। না না, ঠিক আছে নয়, কথা দাও, কথা দাও, যাও। ঠিক আছে, কথা দিলাম, চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, দাদা আসি। বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।